সাবস্ক্রাইব করুন গ্লোবাল মেলা চ্যানেলটি এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না পরবর্তী আপডেট পাওয়ার জন্য। আমাদের এখন আজকের জবটা হলো যে ইলেকট্রিক ওভেনে কিভাবে গ্রিল করতে হয় সেটার একটা অপারেশন আমরা বাস্তবে সে অপারেশনের জন্যই আমাদের যাবতীয় যে আয়োজন সকল আয়োজনটা আমরা ফুলফিল করছি। এখন অলমোস্ট আমাদের গ্রিলটা অনেকটাই কাছাকাছি, আমরা এই প্রসেসিংটা ইতিপূর্বে দেখানোর কথা ছিল কিন্তু সেটা আমরা করতে পারিনি, তার পরের অংশ থেকে আমাদের ভিডিও কার্যক্রম আমরা শুরু করছি। তো এখন আমাদের 20 মিনিট প্রথমে আমরা এই মাংসটা বিভিন্ন মশলা টক দই আর যাবতীয় যা কিছু লাগে এটাকে আমরা 20 মিনিট মতন ম্যারিনেট করছিলাম। আমাদের এটা রাখার কথা ছিল অলমোস্ট 5 ঘন্টা বা 4 ঘন্টা এরকম রাখার কথা, কিন্তু সেটা আমরা সময় সাপেক্ষের জন্য রাখতে পারিনি। তারপর আমরা কি করছি, এটা ম্যারিনেট করার পরে আমরা প্রথমে এখানে 3টা বা 2টা আছে, একটা আছে ট্রে আছে আর একটা আছে যে শিকের ট্রে আছে। তো শিকের পরে দিয়েছি, দেওয়ার পরে ট্রেতে কি কেন নিচে এক ট্রেটা লাগবে, ওইখানে যে যে ইগুলো আছে মশলাগুলো লিকুইড ওগুলো নিচে যখন পড়বে তখন হচ্ছে যে ইটা নষ্ট হয়ে যাবে, ওটা উঠানো সম্ভব হবে না, যার কারণে ট্রের পরে আমাদের এই লিকুইডগুলা পড়তেছে মশলার লিকুইডটা। এরপর আমরা প্রথমে ডোরটা সব কিছু দেওয়ার পরে ডোরটা বন্ধ করব। ডোরটা বন্ধ করার পরে আমাদের এখানে 3টা নব আছে, প্রথম হচ্ছে যে নবটা, নবে এটা আছে যে টাইমার নব, টাইম সিলেক্ট করতে পারবো যদি এটা ঘুরায় আমরা 10, 20, 30 বিভিন্ন এইভাবে মিনিট আমরা সেট করব, সর্বোচ্চ 1 ঘন্টা মতন আমরা এটাকে সেট করতে পারবো। আদারওয়াইজ এখানে আর একটা অপশন আছে যে এসট্রে অন, তার মানে এখানে আমার ইচ্ছা মতন হইতেই থাকবে যখন পর্যন্ত আমি অফ না করবো ততক্ষণ পর্যন্ত এটা হতে থাকবে। তো আমাদের এখানে প্রথমে আমরা 20 মিনিটে সেট করে দিয়ে এইটাকে দিয়েছি, 20 মিনিট পরে আমরা এটাকে যে আমাদের যে মশলাগুলো আছে এই মশলাগুলো এইভাবে এইভাবে আমরা কী করছি প্রত্যেকটা মাংসের উপরে আবার ব্রাশ দিয়ে মশলা ম্যারিনেটটা আবার আমরা মাখাই দিয়েছি। এরপরে কী করছি, সব কিছু এভাবে দেওয়ার পরে আমরা এখানে আবার 20 মিনিটের জন্যে টাইম সিলেক্ট করে দিয়েছি, দেওয়ার পরে 20 মিনিট পরে আমরা আবার সবগুলোকে উল্টাই দিয়েছি অপর পিঠটা আমাদের হওয়ার জন্য। আমাদের অলমোস্ট 20 মিনিট করে 40 মিনিট অতিবাহিত হয়ে আমাদের জিনিসটা প্রায় হয়ে গেছে এরকম একটা ভাব আমরা মনে করতেছি, কিন্তু আমরা একটু জিনিসটা দেখি বাস্তবে যে এটা হয়েছে কিনা। তো সেটার জন্য আমাদের একটু কাজ আছে, খুব সাবধানে আমাদের কাজটা করতে হবে। এই 2টা ট্রে খুব কাছাকাছি আমরা দিয়েছি, কিন্তু এখন যদি আমরা কাজ করতে যাই তাহলে হাতটা পুরার সম্ভাবনা থাকবে, কিন্তু এখন এই কারণে এটাকে নিচের ধাপে আমরা নামাই দিয়েছি। আর এটাকে আমাদের এখন এটা থেকে আমরা নামায় দেখব যে কতটুকু কী পরিমাণ হয়েছে। এখানে আমাদের আর একটা কাজ আছে, দেখি নিচে ট্রেটাকে টান দিতে হবে এটা ব্যালেন্সিং করে, যদি না দিই তাহলে হয়তো মশলাগুলো নিচে পড়ে যাবে। হ্যাঁ, তোমরা কি এটা বুঝতে পেরেছ? এটা যার কারণে আমাদের এখানে যে পরিমাণে মালামাল দেওয়ার কথা তার থেকে আমরা একটু বেশি মালামাল দিয়ে ফেলছি। এটা সবাইকে খুব সাবধানের সাথে আমাদের কাজটা করতে হবে, সেফটিকে আগে নিরাপত্তা, তারপরে হচ্ছে যে আমাদের কাজ। ও ও ও ও এটা তো খুলে গেছিলো, তো এখন কি আমরা এটা কোথাও রাখতে পারি কিনা দেখি। আমাদের এটা কেমন হয়েছে একটু বোঝা যাচ্ছে, হয়েছে যে একটু ব্রাউন শেপ চলে আসছে, ব্রাউন শেপটা চলে আসছে। কি করতে পারি দেখি আমরা, এটা এই ট্রেটাকে এটা তো গলে যাবে ভয়ে, নিচের ট্রেটাকে এই উপরে দিতে পারো, এইটাকে সরাই দাও। অসাধারণ একটি ফ্লেভার আমরা পাচ্ছি,
সব কালারটা ঠিক আছে এটা তোমরা সামনে থেকে আমার কি সহ কাজ করতেছি এটা সহ আর কারো খাওয়া লাগবে না মনে করতেছি এটা দিয়ে তোমাদের দুপুরে লাঞ্চ হবে